দেখে একটা কোম্পানি আমার জন্য গিফট পাঠাইছে পুরো ফ্রি এই যে গিফটগুলো 5000 টাকার গিফট কি পাঠাইছে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদের দেখানোর জন্য খুবই এক্সাইটেড কিন্তু তার আগে শীতের মধ্যে একটা আসল জিনিস না খেলেই চলে না খিদা লেগে গেছে খেতে তো হবেই তার মধ্যে শীতের একটা পিঠা খাবো সেটা হলো খোলা যা পিঠা সেটা খেতে এখন চলে আসি খিদা যেহেতু লাগছে আবার শোভনের আব্বু শোভনও বলতেছে খিদা লেগে গেছে তা আমি চিন্তা করছি এই ফাঁকে কি করব চিতই পিঠা মানে অনেকে বলে চিতই পিঠা আবার অনেকে বলে না অনেকজন আমাদের একটা ভিডিওতে কমেন্ট করছে যে এটা চিতই পিঠা না কিন্তু আমাদের নোয়াখালীতে এটা চিতই পিঠাই না অরিজিনাল যারা নোয়াখালীবাসী তারা কিন্তু খোলা যা পিঠা বলে আর আমাদের এলাকায় হাতিয়াতে তারা বলে হলো খোলা যা চিতই পিঠা তো এ আর কি চলে আসছি আজকে সেটাই বানাবো আর শীত কার কাছে শীত কেমন লাগে বাবু রে আমার মন চায় কারো ফ্যাডের ভিতরে ঢুকে যাই এত শীতে দেখো সোয়েটার গরে আমি সাধারণত পরি না কিন্তু আজকে না পরিয়া পারলামই না গরম পানি দিয়ে আমি গোসল করি না আজকে সেটাও আমি করছি ওরে বাবা গো কি অবস্থা দুটা হয়ে গেল পিঠা এই যে আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে এটা কালকের ভিডিওতে দেখাইছি আমার বাড়িও দিছে হাতিয়া থেকে খোলা না তো এটা দিয়ে আজকে পিঠা বানানো উদ্বোধন করে ফেলছি আর যেটা হলো নিজেন্দ্বীপের সেই বিখ্যাত মিঠাই মানে গুড় খেজুর গুড় সে এটা দিয়ে আর পিঠা খাওয়া মানে আজকে এই যে চিতই পিঠা বা খোলা যা পিঠা যেটাই বলো সেটা খাবো আর নারিকেল এগুলো বের করে ফেলছি এই তো সবগুলো বানিয়ে নিই তারপরে খাবো ইনশাল্লাহ আমার সহ্য হচ্ছে না সুলাপতে নামাই নামাই গরম গরম খেতে কিন্তু এগুলি অনেক মজা আর তারা বাপ ছেলে মেয়ে সবাই কি করে আস্তে আস্তে খায় চিতই পিঠার পরান হয়েছে ইলিশ মাছের মতন এত দেরিতে খেলে চিতই পিঠাটা ঠান্ডা হয়ে যায় এটা আমার সব পক্ষে সম্ভব না তাই আমি দু তিনটা অফ ক্যামেরা খেয়ে নিছি তারপরে এখন শোভন বলতেছে শোভনের দিতে এই যে নাও খাওয়া শেষ এখন আমি চা নিয়ে নিলাম শোভনেরও দিয়ে দিলাম আর আমাদের মাস্টার সাহেব মানে হলো ইউকামণি বছরের প্রথম থেকে টিউশনই তার আবারও শুরু এক মাস একটু রেস্টে আসছিল হাতিয়ে গেছে ঘুরতে বেড়াইতে যাই হোক এখন আবার মাস্টরি শুরু তো মাস্টরে আয় খাইবে একটু পরে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে কি করব তোমাদের সেই গিফট দেখাতে যাব কিন্তু সে পর্যন্ত অপেক্ষায় থাকো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে পেট শান্তি তো দুনিয়ায় শান্তি এখন চলে যাব গিফটের পালা চলে আসছে আমাদের চলো সামনের রুমে নিয়ে যাই এই ওখানে আসো আমার মাস্টার সাহেব আইছে মাস্টার সাহেব এখন এবার বলেন গিফটটা কি যদি মানুষ না বুঝে আগে দেখে এখন হ্যাঁ এবার বলতেছি আস্তে আস্তে বলতেছি একটু অপেক্ষা করো অপেক্ষার প্রহর তো গুনতে হবে তাই না গিফটটা হচ্ছে এতক্ষণ বুঝে গেছে রোস্টিং হবে এটা কি ও আমার সোফার ইয়ার ছবি হ্যাঁ ড্রয়িং করছে যাই হোক অনেক ধন্যবাদ তাদের এখনো নাম বলি না বলবো আস্তে আস্তে দেখাই তারপর আর যার যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্ট বক্স থেকে চেক করে নেবেন ওনাদের পেজের লিংক আর ফোন নাম্বার এই যে এটা হলো টু দাঁড়াও ইউকামণি দাঁড়াও ওই টুতে বসে গেছে ও টুতে বসে গেছে এই যে কুচি করা আমার কালারটা আমার কাছে অনেক সুন্দর হয়েছে তো ওনারা আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনার সোফার ছবি পাঠিয়ে দেন তো আমি সোফার ছবি পাঠিয়ে দিছি ওই অনুযায়ী ওনারা সুন্দর করে আবার কালার চুজ করতে বলছে আমারে আমি কালার চুজ করে দিছি তো মেরুন কালার নাই এটা মনি ফুল কভার লাগাই তারপরে আবার আসতেছি তোমাদের সামনে এই যে আরেকটা এটাও টু
আর এখানে যে ফাইট বাঁশ ব্যাম্বো সব কিছুই আছে এখানে গুজানো গাজানোর জন্য। আর ডাইনিং টেবিলের জন্য পাঠাইছে একটা উপরের, আর চেয়ারের জন্য চারটা কাভার পাঠাইছে, সেটাও তোমাদের লাগিয়ে আমি দেখাবো। এখন এখানে থাক, সোফার কাভারগুলো লাগিয়ে নি সব। এমনিতে আমি আরেক সেট কিনতে চাইছি, কারণ এটা ময়লা হয়ে গেলে যেন ওই সেট আবার বিছিয়ে নিতে পারি, মানে লাগিয়ে নিতে পারি। এটা ধুলে ভিজা থাকলে সোফাটা যেন সুরক্ষা থাকে, তো সেই জন্য আসলে আমার কেনাটা লাগে না, এটা আমি গিফট হয়ে গেছি, সেই জন্য আমি অনেক খুশি হয়ে গেছি। যাই হোক, লাগাতে লাগাতে গরমে ধরে গেছে, জ্যাকেটটা খুলে ফেলছি এই জন্য। তো একটা লাগালাম অনেকক্ষণ ধরে, এখন আর একটা এই ভেষাটা লাগাচ্ছি এইভাবে। এই যে নতুন একটা আইন করছে, উপরে আসতে দিবে না কোনো ডেলিভারি ম্যান, নিচ থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আর আসতে পারে নাই দেখে এখন আমার কষ্ট, জানেই না প্রোডাক্ট কি আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমারই লাগাতে হতেছে, প্রথমটা একটু ইয়ে হয়েছে, সমস্যা নাই। ওগুলো কই? এতো এই যে ব্যাম্বু কর্নারে কর্নারে, এখানে একটা, ওখানে একটা, আমি হেল্প করব এখন, কারণ উনি পারবে না। শোভনই করতেছে, সবগুলো লাগিয়ে ফেললাম। এই যে দেখো কি সুন্দর লাগতেছে, গোটা মানে ফুটে উঠছে কালারে। তো এটা হলো আসল তুর্কি কাবার, তো আমারই খুব পছন্দ হয়েছে, আশা করছি তোমাদের অনেকেরই পছন্দ হবে। আমার বোন এবং আমার মেয়েদের এই যে অল নিউ সোফা কাভার হোম টেক্স, এই যে দেখো নাম্বারটা দেখে নিবেন, আমরা তাও দিয়ে দিব কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারবে, ওইখান থেকে অর্ডার করতে পারবে, ওনাদের নাম্বার এবং লিংক দিয়ে দিব। এই যে ভালো টেবিলই নিয়ে যাইবে, ডাইনিং টেবিলেরটাও লাগাচ্ছি, মানে ওর আব্বু এখনো লাগাইতেছে, উনিও হেল্প করতেছে আমাদের। আমরা তো কাভার সম্পূর্ণ লাগানো শেষ, এই যে এতক্ষণ লাগালাম, আর এই যে চেয়ারের ইয়েগুলো কিভাবে লাগালাম দেখো, এই যে পিছনে ফিতা আছে। শোভন বলতেছে আমু ডাইনিং টেবিল এবং সোফা আমরা ফাল্টাবো, তা আমি বলছি বাবু রে খুব সহজে আমি ডাইনিং সোফা এগুলো ফাল্টাবো না, এগুলো তো হাতও দিব না, এইভাবে কাভার লাগিয়ে লুগিয়ে চলবে, সমস্যা নাই কোনো, এইভাবে চালাচ্ছি সেই জন্য। তো এই যে কাভারটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে, তোমাদের সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবা। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব, সোফার কাভার আর এই ডাইনিং টেবিলের কাভার চেয়ার কাভার সব কিছু কেমন হয়েছে সবাই আমাকে যারা ভালোবাসো কমেন্ট করে জানাবা। উনির স্টুডেন্টে একটা গোলাপ দিছে, সেটা আমার কানে লাগাচ্ছে সে, তো আমি বলছি তুমি নিয়ে এখন বসো। তো সোফা টোফা কিন্তু খুব শীঘ্রই ফাল্টাবো না, অনেক বছর দেরি আছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করো নাই আর একটা ফলো দেও নাই, দিয়ে দিবা প্লিজ। আর যারা দিছে তাদেরকে অসংখ্য এতগুলা ভালোবাসা, আর যারা দাওনি তাদেরকেও অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।